আজকের গন্তব্য আমেরিকার মেরিল্যান্ড সিটির কস্কো। এই কস্কো প্রত্যেকটা জায়গায় আছে আমেরিকার এবং এটা অনেক ফেমাস একটা শপিং মল। ও আচ্ছা, আজকের প্রথম দিকেই বলে দিই, আজকের ব্লগে কিন্তু অনেক ধরনের নয়েস পাবে আমার ভয়েস ওভারে, কারণ হচ্ছে শীত পড়ে গেছে জার্মানিতে, গাছপালা কাটাকাটি হচ্ছে, সেজন্য চারিদিকে ভীষণ নয়েস সকালবেলা, তো সেজন্যই। যাই হোক, ফিরে যাই চলো কস্কোতে। আমার কিন্তু চক্ষু ছানা বলা, কেন জানো তো, একটা ফ্লোরের মধ্যে এত এত জিনিস এবং এত বড় কি নেই সেখানে। আর জন্য আমি কোথা থেকে শুরু করবো, আমি কোথায় যেয়ে শেষ করবো? অ্যাকচুয়ালি ইটস আ হোলসেল মার্কেট, আর সেজন্যই তুমি এখানে সব কিছুই পেয়ে যাবে এবং দামটাও সহনীয় পর্যায়ে। সব কিছুর দাম সহনীয় পর্যায়ে না অবশ্য, কিন্তু তারপরেও ভালোই লেগেছিল আমার। জুয়েলারি থেকে শুরু করে আসবাবপত্র, ইলেকট্রনিক্স, কনফেকশনারি, মশলাপাতি, জুস, সবজি কি নেই এতে, কাপড় চুপড়, জুতো, তারপর হচ্ছে তোমার কসমেটিক্স, এভরিথিং। বিশ্বাস করো, একটা ফ্লোরে তুমি সব কিছু পেয়ে যাবে। আমরা ঘুরে ঘুরে দেখছিলাম, মা কিছু হালকা কেনাকাটা করলো আর আমরা কিনেছিলাম হচ্ছে খাবার দাবার। খাবার দাবার বলতে, আমি কিন্তু এখানে মানে মেরিল্যান্ডে আছি আর মাত্র দুদিন, তো যেহেতু আমরা আবার ফেরত চলে যাবো নিউ ইয়র্কে, তো সেজন্য ভাবছিলাম এখানে না কিছু কনফেকশনের আইটেম ছিল যেগুলো আমার খুব ভালো লেগেছিল, লাইক তোমার একটা, ও আচ্ছা মাঝখান থেকে একটু বলে রাখি, আমার কিন্তু গলাটা ভাঙা আছে, ঠান্ডা লেগে গেছে, আমাদের এখানে এখন বেশ ঠান্ডা। তোমরা যখন ভিডিওটা দেখছো, এটা কিন্তু সামারের ভিডিও, মানে হচ্ছে আমি যখন সেপ্টেম্বরে আমি যখন আমেরিকাতে গিয়েছিলাম, এটা তখনকার ভিডিও, দিতে দেরি হলো, কি করবো বলো, বিভিন্ন কাজে ব্যস্ত থাকি। সে যাই হোক, ভাঙা গলাটাকে একটু অ্যাভয়েড করো, যেটা বলছিলাম আর কি। আমি নিয়ে নিয়েছিলাম এখান থেকে কেক, তারপর হচ্ছে ছোট ছোট বান ছিল, ওই আমাদের দেশের খুব সুন্দর কিউট মজার মিষ্টি বনরুটিগুলো থাকে না, ওই টাইপের, এত মজা। এদের কেকের সাথে জার্মানির কেকের আকাশ পাতাল পার্থক্য। আমি কস্কো থেকে যেই কেকগুলো আমরা নিয়েছিলাম, মানে পাউন্ড কেক, ওটা না তিনটার একটা সেট বিক্রি করছিল, মনে তো হয় $10 ছিল তিনটার একটা কেক। প্লেন কেক নিয়েছিলাম আমরা, যেটা কিনা বাট এই যে এখানে 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 999 আমার মনে আছে। তাহলে যাই হোক, তো এটা টেস্টে না বাটারটা খুবই মজা, মানে হচ্ছে একদম বাংলাদেশি ফ্লেভার, একটু নোনতা নোনতা, মিষ্টি মিষ্টি, খুবই সুন্দর, গ্রামটাও না খুব সুন্দর, তো ভালো লেগেছিল। 6 পিসের একটা ক্রসনের তোমার প্যাকেট ছিল, ওটাও আমরা নিয়েছিলাম। অ্যাকচুয়ালি আমরা যেহেতু বাসে করে যাবো এখান থেকে, তো আমরা ভেবেছিলাম যে এখান থেকে খাবারগুলো একটু আমরা নিয়ে যাই, কারণ আমাদের সাথে কিন্তু অনেকগুলো বাচ্চা, মানে হচ্ছে আমার নিজের বাচ্চা তো আছে, সে সাথে ভাইয়ের ছেলে আছে, মেয়ে আছে, আমার মা আছে, আমার মা নিজেও তো একটা বাচ্চা, তো সেজন্য এই খাবার দাবার নিয়ে তারপর আমরা বাসে করে যাব। আচ্ছা যাই হোক, ভিডিওর এই পর্যায়ে আমি জানতে চাইব তুমি আমাকে কোথা থেকে দেখছো, মানে কোন দেশ, কোন শহর, কোথা থেকে। ভালো লাগবে আমার, জানো আমার খুব ভালো লাগবে তুমি যদি তোমার নামটা, শহরটা মেনশন করো। আর ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক করে দিও, আমার পাশে থেকো এবং অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে দিও। ইউটিউবে আমার একটা চ্যানেল আছে যার নাম লিপিকা আহমেদ বাংলাদেশি ব্লগার, তো ইউটিউবটাও সাবস্ক্রাইব করে নিতে পারো। এবারে এই উন্নত দেশের একটা খুব সুন্দর জিনিস তোমাদের সাথে শেয়ার করব। এই ব্যক্তি উনি হাঁটতে পারেন না, কিন্তু ওনার জন্য কিন্তু দারুণ ব্যবস্থা করে দেওয়া আছে, যাতে অন্য কারো সাহায্য ছাড়াই তিনি সমস্ত বাজার, কর্ম, কাজ সব কিছু শেষ করে নিতে পারেন। আমার কাছে এটা অনেক ভালো লেগেছে, কিন্তু কোনো ডিসেবল মানুষের চলাফেরা এগুলো নিয়ে ভিডিও করাটা আসলে সত্যিই আমার কাছে শোভনীয় লাগে না। অ্যাকচুয়ালি ব্যক্তিগত পছন্দ বলতে পারো, আমার কাছে ভালো লাগে না, সেজন্য আমি ফ্রন্ট থেকে ভিডিওটা করে নিয়ে আমি সাইড থেকে উনি যেহেতু যাচ্ছিলেন সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। নানান দেশ থেকে আসা নানান রকমের মানুষ কিন্তু কাজ করছে এই বিশাল সুপার মার্কেটে। আমি অনেক বাঙালি আপুদের দেখেছি, ভাইয়াদের দেখেছি যেখানে কাজ করছিল, ক্যাশে, বিভিন্ন জায়গায়, ভালো লেগেছে দেখে। আর একটা জিনিস কি ভালো লেগেছে জানো,
এখানে না মানুষের ওইটা নেই, মানে কেউ মোটা কেউ পাতলা কেউ ফর্সা কেউ কালো, এই জিনিসগুলো আমি আসলে দেখিনি। অনেক বেশ স্বাস্থ্যবান মেয়েরা আছে যারা খুব নর্মালভাবে চলাফেরা করছে, কাজকর্ম করছে, তাদের সাথে কটাক্ষ করে কোনো কথা বা কোনো কিছু কোনো কিছুই আমি দেখিনি, যেটা কিন্তু বাংলাদেশে আমি যদিও বলতে চাইবো না কিন্তু তারপরেও বাংলাদেশে কিন্তু করে। খুব বেশি মোটা হলে, খুব বেশি পাতলা হলে, খুব বেশি শ্যামলা হলে, খুব বেশি ফর্সা হলে, খুব বেশি খাটো, খুব বেশি লম্বা, সব কিছু নিয়ে কিন্তু আমরা অনেক চিন্তিত হয়ে পড়ি। কিন্তু উন্নত দেশগুলোতে এগুলো নিয়ে কেউ চিন্তাই করে না, যার যার মতো শেষে আছে। আচ্ছা, আমি তোমাদের একটু প্রাইসগুলোও দেখিয়ে নিচ্ছি, মানে অ্যাকচুয়ালি আমি যখন ভিডিওটা করছিলাম আমি নিজেও প্রাইসগুলো দেখছিলাম আসলে। তো যেমনটা বললাম, অনেক অনেক ধরনের ভ্যারাইটি তুমি এই খসখসেতে পেয়ে যাবে। ভালো লেগেছিল আমার, আশা করব তোমাদের কাছেও ভালো লাগবে। আসসালামু আলাইকুম, আমি লিপিকা।